আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি টিফিনের রেসিপি। সকালের জলখাবার বা সন্ধ্যের জলখাবার, স্কুল কলেজ অফিস যে কোনো কিছুর টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আর এটা খুবই হেলদি, শুধু হেলদি নয় খুবই টেস্টিও। খুব ইজিলি এটি তৈরি হয়ে যায় আর ছোটো থেকে বড় সকলেই খেতে এটি খুবই পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব অল্প সময় এটি তৈরি হয়ে যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি। সেই সুজির সমপরিমাণ আমি এক কাপ টক দই নিয়েছি। টক দইটাকে রুম টেম্পারেচারে রেখেছিলাম এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ওই টক দইয়ের বাটি ধোয়া জল আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি বাচ্চাদের জন্য বানান, ঝাল যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে যে মিশিয়ে নিয়েছি সেটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ঠিক হয়ে গিয়েছে, তাই আমি এতে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে একটুখানি পাতলা করে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার একদম টাইটও হবে না। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে আনতে হবে। আপনারা ইভিনিং স্ন্যাক, সকালের জলখাবার বা স্কুলের টিফিন একই রকমের রেসিপি বা টিফিন খেয়ে খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই একবার হেলদি রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখুন, আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারেন। এবার আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কেক টিন নিয়েছি, আপনার বাড়িতে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। শুধু তাতে ভালো করে অয়েল ব্রাশটা করে নেবেন। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এতে আমি ঢেলে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হবে, একদম পাতলা নয় আবার একদম ঘনও না। দেখুন, আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ব্যাটারটা এটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এতে পরিষ্কার করে দেওয়ার পর ব্যাটারটাকে একটুখানি মাটিতে ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে কোনো জায়গায় বাবলস থাকবে না আর সব জায়গায় সমানভাবে লেয়ার হবে। এবার এদিকে দেখুন, আমি গ্যাসে একটা কড়া নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, তাতে জল দিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর ওপর একটুখানি উঁচু করে নিয়েছি স্ট্যান্ড দিয়ে, তার ওপরে এই যে পাত্রে আমি ব্যাটারটা ঢেলেছিলাম সেই পাত্রটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি স্টিম হতে দেবো। আমি অলমোস্ট 10 মিনিট মতন স্টিম হতে দেবো ঢাকনা চাপা দিয়ে। চলুন, ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিই। এই পুর তৈরি করার জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, যার যেরকম সুবিধা হবে সেইভাবে করবেন। দেখুন, আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন, আমি খুব সুন্দরভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে। সর্ষে ও জিরে দিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কুচি। এটা অপশনাল, আপনাদের বাড়িতে থাকলে দেবেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যদি না থাকে আপনারা স্কিপ করতেই পারেন। নারকেলটা দিয়ে নারকেলটা এটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে নারকেল দিলে সেটার ফ্লেভারটা আরও ভালো আসবে, না দিলে স্বাদের তারতম্য ঘটবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। পেঁয়াজ ও লঙ্কা দিয়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা মতন সতেজ হয়ে হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটা মাস্ট দেবেন, এতে কারি পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুড়ে। দেখুন, এবার এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে একবার এই স্ন্যাক্সটি বানাবেন। ছোটো থেকে বড় সকলে যেমন আঙুলটিতে খাবেন, তেমন বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপিটি করে খাওয়ালে গেস্ট আপনার তারিফ করবে অবশ্যই। এবার এতে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি যে গ্রেট করে রেখেছিলাম সিদ্ধ আলু, সেই সিদ্ধ আলুটাকে এতে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমি এই পুরে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে মিশাতে হবে যাতে সব জায়গায় মশলাটা খুব সুন্দরভাবে যায়। দেখুন ঠিক এইভাবে আমাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে নুনটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ধীরে সুস্থে এটাকে মেশাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবং ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে একটা ছুরি বা টুথপিকের সাহায্যে এটাকে আমি একবার গেঁথে দেখব এটা পুরোপুরি হয়েছে কিনা। দেখুন এটার গায়ে লেগে লেগে আসছে, এটা আরও 5 মিনিট মতন হবে। অলমোস্ট হয়ে এসছে, হালকা লাগছে। এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ভাপে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার ছুরিটা আমি এতে লাগিয়ে দেখছি। দেখুন একটু গায়ে লেগে আসছে, এটা খুব ভালোভাবে ফ্রেশলি আসছে। এবার এটাকে আমি পাত্র থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছুরি দিয়ে আমি সাইডে একটুখানি হালকা করে ছাড়িয়ে নেব। এটা ইজিলি বেরিয়ে আসে, তবু আমি একটুখানি এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার ছাড়িয়ে নেবেন, তাহলে যদি লেগে থাকার সম্ভাবনা থাকে লেগে একদমই থাকবে না। দেখুন এইভাবে আমি চারদিকটাকে একটু টেনে দিচ্ছি। এবার উপরে আমি একটা প্লেট দেব, প্লেট দিয়ে আমি উল্টে দেবো, দিয়ে হাত দিয়ে হালকা করে ট্যাপ করব, করলে ইজিলি এটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দর ইজিলি চলে এসছে, কোনো জায়গা থেকে একটু লেগে যায়নি। এবার এটাকে আমি উল্টে নেব, নিয়ে এটাকে আমি কেটে নেব। আমি এটাকে 4 টুকরো করব। আপনারা যেরকম শেপে কেটে পছন্দ করবেন সেই রকমভাবে টুকরো করবেন, ছোট বড় আপনারা যে কোনো শেপের করতে পারে। দেখুন আমি এটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি যে 4 টুকরো করলাম, সেই 4 টুকরোর এক টুকরো নেব, নিয়ে মাঝখান থেকে সরু করে স্লাইস করে নেব। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে, কতটা ফুলেছে এটা আপনারা দেখুন। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি সমস্ত টুকরোগুলোকে কেটে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো টুকরোকে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এদিকে দেখুন যে পুরটা তৈরি করেছিলাম, সেই পুরটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, আমরা যে টুকরোগুলো করেছিলাম সেই দুটো টুকরো নিয়ে নিচ্ছি। একটা টুকরে আমি খুব ভালোভাবে পুর ফিল করে দিচ্ছি। আপনারা পুরটা একটু বেশি করে দেবেন, যত বেশি পুর দেবেন ফ্লেভারটা তত ভালো আসবে। দেখুন আমি খুব ভালোভাবে পুর দিয়ে দিচ্ছি। আমি এক দিকটাতে খুব সুন্দরভাবে এইভাবে চেপে চেপে পুর দিয়ে দিচ্ছি। এবার অপর দিকটা যেটা রয়েছে সেদিকে আমি টমেটো সস দিচ্ছি। আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ যে কোনো জিনিস আপনারা এখানে অ্যাজ আ ডিপ ব্যবহার করতে পারেন। এবার এটাকে এর ওপর দিয়ে হাত দিয়ে চেপে প্রেস করে দেবো। দেখুন তৈরি হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটাতেও আমি একদিকটাতে এইভাবে টমেটো কেচাপ দিয়ে দেবো, দিয়ে টমেটো কেচাপটাকে স্প্রেড করে দেবো খুব ভালোভাবে। এবার ওপরে টমেটো কেচাপটা খুব সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে তার উপরে আমি আলুর পুরটাকে দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে আমি আলুর পুরটাকে দিয়ে দেবো সুন্দরভাবে।
আপনারা একটু বেশি করে পুর দেবেন, মুখে যত আলুর পুরটা আসবে ততটা খুব সুন্দর লাগবে। এটা খুবই হেলদি অপশন, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, যারা হেলথ কনসাস তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার এইভাবে চেপে দেবো, এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো। এবার গ্যাসে আমি কড়া নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি, তেলটাকে আমি কড়া স্প্রেড করে দেবো। দিয়ে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো আমি এতে এক এক করে দিয়ে দেব। দেখুন আপনারা একদম অল্প তেলে এটাকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেবেন। দেখুন এইভাবে দিয়েছি, একদিকটা ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানতার সাহায্যে আরেকটা হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে করে উল্টে দেবো। আপনারা এইভাবে কোনো কিছু সাহায্য নেবেন, নিয়ে এটাকে খুব আস্তে করে উল্টে দেবেন, দিয়ে উপর থেকে হালকা করে প্রেস করে দেবেন। এইভাবে আমি সবগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকে ভেজে নেব। আপনারা যদি এটা মনে করেন না ভেজে এই অবস্থাতেও খেতে পারেন, সেটা আরও হেলদি হবে, কিন্তু সেক্ষেত্রে স্বাদের তারতম্য হবে। এটাকে হালকা শ্যালো ফ্রাই করে খেলে বেশি টেস্টি হবে। আপনারা যদি খুবই হেলথ কনসাস হন, তাহলে এটা শ্যালো ফ্রাই না করে এমনিও খেতে পারেন, সেটাতেও খেতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দুদিকটা খুব সুন্দর করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই স্ন্যাক্সটি বানিয়ে খান, ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক এক করে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমি এক এক করে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব এবং পরিবেশন করে দেবো টমেটো সস বা মেয়োনিজের সাথে। বাড়িতে টেস্ট আছে বা নিজেরাই বাড়িতে ইভিনিং স্ন্যাক্সে, স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে অবশ্যই একবার এই স্ন্যাক্সটি বানান। এক কাপ সুজি ও এক কাপ টক দই দিয়ে খুব ইজিলি অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিটে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।